বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পরিসংখ্যান সহকারী এসএ পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষার তারিখ 5 নভেম্বর 2021। সময় ছিল 90 মিনিট, পূর্ণ মার্ক 80। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এখানে পিসাজ পিসাস ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। বীজন এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বীজ দত যোগ জন, বীজন। কোনটি গ্রিক শব্দ নয়? এখানে গ্রিক শব্দ রয়েছে নয় হচ্ছে সুরঙ্গ এবং ডেঙ্গু, দুটি শব্দে গ্রিক শব্দ নয়। ডেঙ্গু শব্দটি এখানে স্পেনিশ শব্দ এবং সুরঙ্গ শব্দটি অন্য কোনো ভাষার শব্দ। এখানে গ্রিক শব্দ হবে কেন্দ্র এবং দাম। সুতরাং এখানে আনসার গ ঘ, যে গ শুরুটা আনসার করতে হবে। কোনটি পদাত্মক দূরত্বের উদাহরণ? এখানে হবে দিন দিন। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। চিন্তা করো না কালি আসছে, বাক্যটি কোন কালের? বাক্যটি ঘটমান বর্তমান। মেঘে বৃষ্টি হয় কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তম বিভক্তি। নিচের কোনটি বাক্যর বৈশিষ্ট্য নয়? বাক্যর বৈশিষ্ট্য নয় অভিপ্রায়। নিখাদ অর্থ কাঁচা শব্দের ব্যবহার কোনটি? কাঁচা শব্দের ব্যবহার এখানে কাঁচা সোনা, এখানে খাদ অর্থে নিখাদ অর্থে ব্যবহৃত হয়েছে। গৃহার্থ শব্দের অর্থ কি? গৃহার্থ শব্দের অর্থ শকুন। পরবর্তী 12 নম্বর প্রশ্নে নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ দীর্ঘ দুটাই দীর্ঘ হবে, চূর্ণ বিচূর্ণ বানানটি শুদ্ধ। চূর্ণ বানানেও দীর্ঘ হবে এবং বিচূর্ণ বানানেও দীর্ঘ হবে। শব্দের দূরত্ব কত প্রকার? শব্দের দূরত্ব 3 প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ নয়? ঢাক শব্দটি তৎসম শব্দ নয়। উপদেশাত্মক কোনো অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি? হবে মানুষ হও। সুচয়নী কোন ধরনের গ্রন্থ? সুচয়নী গ্রন্থটি একটি কবিতা সংকলন। তত্ত্ববোধনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। শেওর গাই গাওয়া বাগধারাটির অর্থ কী? শেওর গাওয়া বাগধারাটির অর্থ গালাগালি করা। সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? সুকান্ত ভট্টাচার্য 1947 সালে মৃত্যুবরণ করেন। নিজের কোনটি কুহক শব্দের সমার্থক শব্দ নয়? কুহক শব্দের সমার্থক শব্দ নয় ভেলকি। 21 নম্বর প্রশ্ন ডিরে ডিডাসিটিক, ডিডাসিটিক সব মিন্স এডুকেশনাল, শিক্ষা সম্পর্কিত। হুইচ ইজ দ্য রাইট স্পেলিং? এখানে হবে এক্সট্রা ভ্যাগেন্ট, এখানে ক নাম্বার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য অ্যাসেটিক? এখানে হবে অ্যাস্টেয়ার গ। হার স্পিচ ওয়াজ ড্যাশ ইলিসিটিং থান্ডারাস অ্যাপ্লজ, এখানে আনসার হবে ওয়েল রিসিভড। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে আনসার হবে প্লিজ রিফার টু পেজ 20, এখানে রাইট আছে। তারপরে 26 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য আর্টিকেলস নান অফ দিস, কোনোটাই হবে না। দ্য ম্যাগাজিন পাবলিশড আর ভেরি স্কলারলি, আনসার হবে না কোনোটাই, ঘ নাম্বার হবে। অ্যান্টোনিম অফ দ্য বেলিকোজ ইজ, বেলিকোজ মানে যুদ্ধরত, এখানে অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে প্যাসিফিক। এনডিওর মানে সহনশীলতা, সার্ভাইভার মানে টিকে থাকা, এখানে আনসার হবে কম্পিট রিভাল রাইভাল, এখানে দুটো সিনোনিম শব্দ পাশাপাশি বসেছে। হুইচ ওয়ান ইজ স্পেলড কারেক্টলি, এখানে আনসার হবে কাউন্টার ফেইথ খ। হুইচ ওয়ান ইজ ইরেগুলার ভার্ব, এখানে আনসার হবে বেয়ার। টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে 8 প্রকার। হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ অপারেটিভ সেন্টেন্স হচ্ছে মে ইউ লিভ লং, 32। এরপরে আমরা যাব 34 নম্বর কোশ্চেনে। টাইপস অফ কেস, কেস কত প্রকার? কেস হচ্ছে 5 প্রকার। হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনটি? ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন।
হুইস ইজ কাইটলি স্পেল, এখানে কাইটলি স্পেল শব্দ হচ্ছে PRREN NIL, প্রেনিয়াল। হুইস সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে হবে হিজ পোজ আর অব দ্য টু। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ রং ইজ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, দ্য সেম আদার বেন্স লেমস আর সিটস দ্যাট গ্রোন ইন দ্য কোর্স, এখানে আনসার হবে গ্রোন ইন। হুইস ওয়ার্ড ইজ রংলি স্পেলড, ভুলভাবে এখানে স্পেলড করা আছে এমন একটি শব্দ হচ্ছে মোরেইন গ। হুইস অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে আনসার হবে আই হ্যাড বেটার নট বি লেট, এখানে হ্যাড বেটারের পরে সরাসরি নট বসে যায় এবং ভার বসে। হুইস অফ দ্য হুইস ওয়ান অফ ইজ কারেক্ট ট্রান্সলেশন, এখানে হবে মডেস্টি ইজ এমব্লিশমেন্ট অফ গ্রেটনেস, এখানে সব কিছু ঠিক রেখে প্রি পজিশনের চেঞ্জ রাখা হয়েছে, তো আমরা এখানে বসাবো হচ্ছে অফ অফ গ্রেটনেস। 41 নম্বর কোশ্চিন, বলা হচ্ছে বিচারকদের চাকুরির বয়স 67 বছরের বিষয়টি সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? উল্লেখ করা হয়েছে 96(1) অনুচ্ছেদে। 96(1) অনুচ্ছেদে বিচারকদের চাকুরির বয়স 67 বছরে নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? হচ্ছে CIA পরিচালক। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021-এ দ্বিতীয় সেমিফাইনাল কবে অনুষ্ঠিত হবে? 11 নভেম্বর 2021। দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে? সেটা হচ্ছে BBS। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অভি সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? এটি হচ্ছে গ্লাসগো। সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন? এটা হচ্ছে 3.1 ডিগ্রি, সরি 1.5 ডিগ্রি সেলসিয়াস, 1.5 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় 18 মার্চ 2021 সালে, 2020 সালে, সরি 18 মার্চ 2020 সালে। আসামির হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেওয়ার সাম্প্রতিক নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। সম্প্রতি শাহ আমানত নাম ফেরিডুবি ঘটে পাটুরিয়া 5 নং ঘাটে। 55 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি 51 নম্বরে, বাংলাদেশ 2041 সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চাই? সেটা হচ্ছে 40 ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চাই। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ কত বছর? কোনোটি নয়। এখানে চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি? চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা 45 থেকে 55 ডিবি। বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে কততম দেশ হিসাবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়? সেটা হচ্ছে 57তম। উইং কমান্ডার FKM বাসার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? সেটা হচ্ছে 6তম। বিখ্যাত চিত্রকর্ম তিন কোনা এর শিল্পী হচ্ছে শিল্পী কামরুল হাসান। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইনকিউবিটর। বাংলাদেশে কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের COVID-19 টিকাদান শুরু হয়েছে? সেটা হচ্ছে 12 থেকে 17 বছর। প্যারিস এগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি? জলবায়ু সংক্রান্ত চুক্তি। ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? ঘুমধুম সীমান্ত একটি প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প, যেটি চট্টগ্রাম বিভাগে পড়েছে রামু কক্সবাজারের মধ্যে। এই বিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে। 61 নম্বরের আনসার করা হয়েছে, সঠিক উত্তর এখানে দেওয়া হয়েছে, সঠিক উত্তর নেই। 62 নম্বর আনসার খ, 63 ক, 64 ঘ, 65 ক, 66 খ, 67 ঘ, 68 গ, তারপরে 69-এর আমরা দেখে নিই, এখানে 69-এর আনসার হবে খ, 70-এর ঘ, 71-এর গ, 72-এর আনসার হবে গ, 73-এর আনসার হবে ক, 74-এর আনসার হবে খ, 75-এর আনসার হবে 155 ঘ, 76-এর আনসার হবে খ, 77-এর আনসার হবে, সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 180, 78-এর আনসার হবে গ,
78-র আনসার হবে ক, 80-র আনসার হবে ঘ। এই ছিল আমাদের আজকের পর্ব। তো পরবর্তী ভিডিও পেতে, আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।